মুসলমানদের কলেমা কয়টা? আরো জোরে, এক নম্বর কলেমা, কলেমা-ই তৈয়বা, কলেমা-ই তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বর কলেমা, কলেমা-ই শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। ঠিক কি না? ঠিক। আরো জোরে কোন হুজুর ধরেন, কলমা শাহাদাত পড়েন, কলমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছেন, ওয়াহদাহু লা শারীকা লাহু কেটে দিয়েছে। আরো জোরে কোন আছে না? আছে না? ওই মেয়ে আছে না? কিরে হাকু, হাড়িবে জাগা না পারি দিনে, হাড়িবে জাগা না পারলে বাস কন্ডাক্টর করে টিয়া হাট দিছো না? ইনকে হাড়া কোরআন শিক্ষা এদের এই বইটা রানিং বই, বর্তমানের সিলেবাস ওয়াহাবিদের সূচনাকৃত যে মাদ্রাসা, ওয়াহাবিরা কওমিরা বাচ্চাদেরকে যে মাদ্রাসা থেকে সূচনা করে একবারে জিরো সেশ বাচ্চাদেরকে দেওয়া হয়, সেই ছাত্রদেরকে ছোটবেলায় সুরি শিখানো হচ্ছে নুরানি মাদ্রাসায়। ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্ট। কিয়ামতের ময়দানে রসুল যদি জিজ্ঞাসা করে আমাদের কি দেখানোর কিছু আছে, কথা কোন কাছে আছে, এই জন্য আল্লামা কত সুন্দরভাবে বলতেছেন, আল্লাহ তোমার দেখানোর মতো আমাদের কিছু নাই, আগর দাওয়াতন বরত কুনি ওর কবুল মনোদস্ত দামানে আলে রসুল। আল্লাহ রে, তোমার দেখানোর মতো নামাজ পড়তে পারি নাই, তোমার দেখানোর মতো রোজা রাখতে পারি নাই, তোমার দেখানোর মতো ইবাদত করতে পারি নাই, তোমার ভালো লাগার মতো সেজদা দিতে পারি নাই, তোমার মন খুশি করার মতো দান করতে পারি নাই, তোমার আত্মা খুশি হওয়ার মতো মানুষকে মহাব্বত করতে পারি নাই, কিন্তু মনোদস্ত দামানে আলে রসুল, আমরা আলে রসুল আউলাদ রসুল দামান ধরেছিলাম, মিলাদুন নবীর পুঁজি করেছিলাম, এইটাই না জাতির উসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলে? আরো জোরে বলে। আমরা তো মিলাদুন নবীকে এবাদত মনে করি, এখন রবিউল আউয়াল মাস আসছে, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদুন নবী এবাদত মনে করে করতেছে, আর 72 ফেরকা ওয়াহাবি মদদি তবলিকি জামাতি খারেজি রাফেজি শিয়া মুতাজালা জবরিয়া কদরিয়া খসাইয়া গসাইয়া তামাইয়া শিশাইয়া লম্বাইয়া বেটাইয়া হালাইয়া দলাইয়া গুজাইয়া মাতাইয়া মেটাইয়া জড়াইয়া জুন আছে ব্যাকগুন সবগুলি মিলাদুন নবী বেদাত বেদাত কই গালে হেনা তুলে লাইতেছে। ঠিক কি না? আরে জোরে কর। কিন্তু যতই ফেনা তোলবা তোল সান্দু কোনো লাভ হইতো না, কারণ মিলাদুন নবী আল্লাহ কয় ওরা ফান আল্লাহ কাজ করার নবী রে, আপনার শান আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি, বাহাত্তর ভার আপনার বিরোধিতা করলে ফসম শিখতে পারবে না, আপনার মিলাদুন নবী করলে তাদের লাভ, না করলে তাদের লস, আপনাকে যদি পৃথিবীর কেউ একজনও যদি নবী না বলে আপনার কিছু যায় আসে না, আমি আল্লাহকে একজনও যদি আল্লাহ না বলে আমার কিছু যায় আসে না, আপনি নবী আমাকে আল্লাহ বলবেন আমি আপনাকে নবী বলবো, আমাদের ভিতরে যথেষ্ট হয়ে যাবে, যারা আপনাকে মানবে নিয়ামত পাবে, যারা পাবে না তারা জাহান্নাম পাবে। ঠিক কি না বলে? আরো জোরে বলে। কেন সরফরার মানে মিলাদুন নবী না করলে কি নবীর সম্মান কমে যাবে, নবীর নাম কেটে যাবে? এটা কি ইলেকশনই নবী নাকি? যে সরফরার মানে বন্যা দিলে বুঝি নবী হবে না? আল্লাহ বলে তিলকার রসুল ফদ্দালনা বাদহুম আলাবা, তিন নম্বর পারা প্রথম পৃষ্ঠা, তিলকার রসুল ফদ্দালনা বাদহুম আলাবা মিনহুম মান কাল্লাম আল্লাহ ওয়া রাফা বাদহুম দারাজাত। নবী আমি আপনাকে বাছাই করে আপনাকে যাচাই করে আপনাকে মুহাব্বত করে আপনাকে ভালোবেসে সমস্ত নবীদের ভিতর থেকে নবীদের উপরে নবী নবীদের উপর নবী এক নবীর উপর এক নবীর পজিশন এক নবীর উপর আরেক নবীর মর্যাদা সমস্ত নবীর সাইতে শ্রেষ্ঠ দরজা বুলন্দ করে আমি আপনাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি। ইলেকশনই নবী না সিলেকশনই নবী? হইল কি নইল কি আল্লাহ বুঝত তো হইল। নবীর সাথে বিয়া দেবি করা মান্দার গাছের লোকে ফোন ডালা, কথাটা বুঝছেন? বুঝছেন নি?
বুঝু বুঝো না বুঝলে নাই আমার কথা এরকম একটু ওই আমার ভাই কইছিল আমি সবসময় একটু অ্যান্টিবায়োটিক চালাই কথা কন না কেন কারণ তো গরে 1500 বছর পর্যন্ত মিলাদুন্নবী দলিল দেই তোকো গায়ে লাগে না আমরা দইতেছি নৌদা আল্লাহ কয় আমি মিলাদুন্নবী করছি তোকো সগো ভরে না ফেরেশতাকে আমরা মিলাদুন্নবী করি তোকো সগো ভরে না নবীরা কয় আমরা মিলাদুন্নবী করি তোকো সগো ভরে না সাহাবীরা বলে আমরা মিলাদুন্নবী করি তোরা বেঈমানের সগো ভরে না না তাবেঈ বলে আমরা মিলাদুন্নবী করছি তোরা বেঈমানের সগো ভরে না মাযহাবের ইমাম বলে আমরা মিলাদুন্নবী করি তোকো সগো ভরে না তরিকতের ইমাম বলে আমরা মিলাদুন্নবী করি তোকো সগো ভরে না এখন শেষ পর্যন্ত হাই অ্যান্টিবায়োটিক সারা কাম হবে না কথা কন নরমাল জি লেভেল নলি কি দেয়া পরে না মাথা দে আরো জোর কর কারণ এখন আপনারা ইউটিউবের যুগ এখন ইউটিউবের যুগ একবারে জীবনে স্কুল মাদ্রাসার বারান্দা যাই যায় না হেও কিন্তু মোবাইল চালাই তারে কথা কন এখন ঠিক নেই আরো জোর কর না এক মৌলবি সুরের ঘরে সো এন্না বলে মুফতি নুরুজ্জামান নোমানি ঢাকা হেটি কি কথা কেন বাড়ি কই এই শুয়রে কি কয় জানেন এই এক বক্তব্য করতেছে বিটিভিতে বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান করছে সে মিলাদুন্নবীর অনুষ্ঠান সে নিজে ক্যাম করছে নিজে কি করছে হ্যান এর থেকে ইয়ে একটা লাইভ করতেছে আমি বাংলাদেশ টেলিভিশনে ঝগড়া বন্ধ হওয়ার জন্য আমি একটু ক্যাম করেছিলাম আর বাতেলারা বলতেছে আমি নাকি ক্যামকে ভালোবাসি আমি একবারে বলে দিলাম আমি আগেও এখনও ভবিষ্যত মিলাদ ক্যামকে হারাম মনে করেছিলাম এখনও ক্যাম মিলাদ ক্যামকে হারাম মনে করি ভবিষ্যত হারাম মনে করবো মিলাদ এবং ক্যাম হারাম 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 জোরে বলেন না আমি বলবো ওই সুরের গরসুর নোমানি তুই আগো জাহান্নামে ছিলি এখনো জাহান্নামে কেয়ামতের ময়দানে জাহান্নামে কারণ তোর দলিলে তুই কাফের হের দলিলে নাউজুর খান হারাম জিনিস কি 200 মিনিটের লাগে যায় না এই কথা কর না খান হারাম জিনিস 200 মিনিটের লাগে যায় না ক্যাম করা যদি হারাম হয় তুই বিটিভির সম্মানে যদি ফার্স্ট 2 মিনিটের লগে ক্যাম করা সুরিমান গেছে ক্যাম করা যদি হারাম হয় তুই এক সেকেন্ডের জন্য হারাম করলি কেন তোল চুবে ইমান শেষ কথা কর না ঠিক নেই আল্লাহ করে বুঝত আরেক সুর বাইরে নুরুল ইসলাম বলে আলু হুরি হ্যাঁ কি বুড়ি এ শুয়ারে কি কথা নেই বুইরের ঘরে বুইরে খারাপ এটাই ওয়াজ করে লাল দাড়ি কতগুলি লাগাইয়া এত পচা এত বাজে মানুষ এত নোংরা মানুষ সে ওয়াজ করতেছে কি জানেননি ওয়াজ আমার কাছে ভিডিও আছে যদি কার লাগে নিয়ে যাই বাংলাদেশের মধ্যে যে সমস্ত ইমাম সাহেবরা মসজিদের ইমামতি করে মায়না নেই যে সমস্ত হুজুরেরা মাদ্রাসা শিক্ষকতা করে মায়না নেই যে সমস্ত মাস্টারেরা স্কুলে শিক্ষকতা করে মায়না নেই যে সমস্ত বক্তারা ওয়াজ করে হাদিয়া নেই যে সমস্ত হাফেজারা তারাবি পড়াই হাদিয়া নেই তাদের টাকা তাদের ইনকাম বেশরা মহিলার ইনকামের চাইতে আরো নিকৃষ্ট ইনকাম জোরে বলেন না হুজুর আরো জোরে কর আমি বললাম এই নুরুল ইসলাম আলুহুরি ছাগল ছোড়া তোর কাছে আমার কথাটা হইলো যদি মি মাহফিলের হাদিয়া নিলে যদি বেশ্যা মহিলার টাকা হয় ইমামের হাদিয়া যদি বেশ্যার টাকা চেয়ে নিকৃষ্ট হয় হাফেজের হাদিয়া যদি বেশ্যার চেয়ে নিকৃষ্ট হয় তুই একটা বেশ্যা মহিলার ভোলা তুই একটা বেশ্যার ঘরের বেশ্যা কারণ তুই নিজে মাহফিল করে টাকা নস তোর ঘরের মধ্যে জোগানা দিয়েছস নূরে মদিনা মাদ্রাসা দিয়ে হেই হুজুরদের মাইনা দোস তুই হেই হুজুরদের বেতন দোস তুই হাফেজদের বেতন দোস তুই তুই নিজে ওয়াজ করে টাকা কামাস তুই এক নম্বর বেশ্যা ঠিক কিনা বলে আর এই ইমাম সাহেবের বেতন দিয়ে দুন বেশ্যা টিয়া না সিটিং এর ঘর সিটি আপনারা বলেন না ইমাম সাহেবের বেতনটাকে বেশ্যা টিয়া না এই বেশ্যা টিয়া এই সুরারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম ঢাকার মধ্যে সারা বাংলাদেশে দেখাই দিয়েছে ঠিক কিনা বলেন আজকে না এই সুরারা কি করে জানেন ক সুন্নিরা ক সাতন হয়েছি আরে বেড়া তোরা যখন ঘুমে আসিলি তখন সুন্নিরা সাতন হয়েছি সুন্নিরা প্রতিটা মাহফিলে তোকে তো মাহফিল না মিলাদুন্নবী এসে তোকে মসজিদে ঘুমাস খালি গালে কস রে মিলাদুন্নবীরে না যায় কোন মুখে কস এই আলুবুড়ি কয় যারা মিলাদুন্নবী গেরা বলে দালাল মিলাদুন্নবী যারা করে তারা যদি দালাল হয় তোরা ওয়াহাবির সদ্য গোষ্ঠী দালাল কারণ তোকে ওয়াহাবিদের এক নাম্বার গুরু আশরাফ আলী থানভী
আমি দেখামু এখন দেখাই নগদে দেখাই নগদে দেখাই এই থগো দলিল নেই মৌলানা আশরাফ আলী থানবীর লেখা কিতাব কত বাতিল রয়েছে কোন দিকে জিজ্ঞেসে সুবান লাগে কারণ রক্ষা করার মালিক রাখে আল্লাহ রাখে আল্লাহ আল্লাহ যদি সহায় হয় পুরো সরভারাবাসী খাটগড়বাসী যদি আমার মারণ গেলে রাস্তায় দাঁড়া আস কিচ্ছু করতে পারবি না আল্লাহ যদি আমারে যদি মারতে চায় তোকে কেউ লাগবে না কেউ কথা কন্যা কেন ভয় পাওয়ার কিছু আছে এই আশাবাদে তানবী লেখছে দেখেন কিতাবের নাম বেহেস্তি জ্বর কিতাবের নাম কি কথা কন্যা কেন বেহেস্তি জ্বর লেখকের নাম মৌলানা আশরাফ আলী থানবী লেখকের নাম কি আশরাফ আলী থানবী লেখে আর বাংলা করেছেন শামসুলক ফরিদপুরি কিতাবটা ছাপাইছে এমদাদিয়া লাইব্রেরি থেকে আমার কাছে উর্দুটা আছে যদি কারো লাগে আমার অফিস থেকে নিয়ে আসবেন জামি আহমদিয়া সুনিয়ার সামনে আমার অফিস আছে আলহামদুলিল্লাহ কম আমার অফিস থেকে উর্দুটা নিয়ে আসবেন একবারে জামি আহমদিয়া সুনিয়ার ফাঁসে সামনাসামনি আমার অফিস যাবেন নিয়ে আসবেন এখান থেকে উর্দুটা দিব বাংলা টানছি সবাই বোঝানোর জন্য আপনারা তো আর বাংলা বলতে পারবেন না উর্দুটো আছে উর্দু আছে একটা কিন্তু অন্য কিতাব আর কি আলহামদুলিল্লাহ কম এই যে দেখেন তো আশরাফ আলী থানবী কি বলে ভাই একটু লাইট মারেন না একটা একটু দেখান তো মা সর কেউ বাজে লাইট মারা পরে দেখা না সুগো থেকে হম দেয় দে রে বা এনে দেহ দা বাজি ফুয়া গুরু দে আজ ওয়াজ করে দৌড়ো 26 বছর ও রোল আমি যাব তো চললো ও আর রোল আমি যাব না মুশকিলই কোবাই দে 2008 সালে তিনি আজ্জুক ফারুকি সুবহানাল্লাহ এই তো তোমার আপনাদের যে রুহুল আমিন সাহেব আছে ইমাম সাহেব রুহুল আমিন সাহেবদের এলাকায় সুতুরিয়া বাজারের মধ্যে হাজার হাজার মানুষের মোকাবেলায় ঘোষণা দিয়েছিলাম নবীর শত্রুকে আমি শেষ করে দিব চারবার আমার সাথে চারবার বহসের ডেট দিছে মহেশখালী আসে নাই সুরেরা শেষ পর্যন্ত লবণের মাড়ে মাড়ে দৌড়েছি এই ওয়াবিগুলো আমার সামনে খারাপ না এই দেখ 26 বছর ওয়াজ করলে শরীর তাহে কত আজ কঠিনটা করেছি কতক্ষণ তাহে দেখেন বেস্তি জ্বর কিতাবের নাম কি কত পৃষ্ঠা বলছিলাম ফরি গিয়ে দেবাই মেমোরি ফুলে গিয়ে দে ঢুকুন ঢুকুন তো হাতা হাতা না ঢুকে দে মেমোরি ফুলে গিয়ে দেবাই কত নম্বর বলছিলাম কত আরো জোরে বলো না কত 222 পৃষ্ঠা লিখে রাখবেন 222 বেস্তি জ্বর দ্বিতীয় খণ্ড আশরাফ আলী থানবী বাংলা করেছেন শামসুলক ফরিদপুরি দেখেন ওয়াহাবিদের বাংলাদেশে নয় সারা বিশ্বে যত কৌমি আছে ওয়াহাবি আছে হেফাজতি আছে সবার গুরু খেয়াল করেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে একাধবার নয় আস্তে ফরিদি বুঝি ফেললাই মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে একাধবার নয় শুধু রবিউল আউয়ালের সাঁদে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্তই বাঞ্ছনীয় আরো জোরে কও না মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে বরকতের জন্য তোমার যদি তৌফিক হয় সপ্তাহে সপ্তাহে মিলাদুন্নবী করবা যদি তাও না হয় মাসে করবা তাও না হইলে বছরে একবার হইলে মিলাদুন্নবী করবা বরকত হইবে সুবহানাল্লাহ কর অতিব দরকার অতিব দরকার অতিব দরকার সুবহানাল্লাহ কর আরো কি বল কিন্তু বড় দুঃখের বিষয় সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়ে চলিয়াছে মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে ঝগড়া ফসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার সংক্ষেপের সেই সংক্ষেপে এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে হয়তো হুজুরের কর্মময় জীবন দ্বারা সম্পর্কীয় একখানা হাদিস পড়িয়া বুঝাইয়া দিয়া দরুদ ও সালাম পাঠ করিয়া মাহফিল শেষ করা যাইতে পারে দরুদ ও সালাম দরুদ ও সালাম আমরা এতক্ষণ দরুদ পড়ছি কতক্ষণ পরে সালাম দিব না এই বাংলার ওয়াহাবিরা তো গো
গুরু কি কয় তোরা কাজ কিরে আমার আলোচনা একটু করা হইতেছে না? কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? মিলাদুন্নবী বেদা? আবার কয় কিছু রে কিতাবে নাই, নবী মিলাদুন্নবী করে নাই, সাহাবীরা করে নাই, কোরআন কি কোরআনে নাই, হাদিসে নাই, নাই কেরে আছে তুই দেহস না, কারণ তোর ফরা তো অশুদ্ধ, তোর ফরা তো সোরা, তোরা তো সু, তোরা কি? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মাঝদি জিন আছে ব্যাগিন বাদ দিওয়াল দল গাদা গাদা সো সো ঠিক নি কি আসন বেরি কিতাব সো আসন বেরি আসন বেরি ইয়া নো দহাই না কা করি সদ্দাই নো দহাই আই জওয়াজ করি দি না খা করি দহাই সদ্দাই নো প্রমাণ আছে মুসলমানদের কলেমা কয়টা? আরো জোরে এক নম্বর কলেমা কলেমা এ তৈয়বা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর কলেমা কলেমা এ শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ঠিক কি না? আরো জোরে কোন হুজুর ধরেন কলমা শাহাদাত পড়েন কলমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লিখেছেন ওয়াহদাহু লা শারীকা লাহু কেটে দিয়েছে বর্তমানের সিলেবাস ওয়াহাবিদের সূচনাকৃত যে মাদ্রাসা, ওয়াহাবিরা কওমিরা বাচ্চাদেরকে যে মাদ্রাসা থেকে সূচনা করে একবারে জিরো শেষ বাচ্চাদেরকে দেওয়া হয়, সেই ছাত্রদেরকে ছোটবেলায় সুরি শিখানো হচ্ছে নুরানি মাদ্রাসায়। ঠিক কিনা বলে দেখেন, তিন নম্বর কলেমা ইমানে মজমাল, মানে আরো জোরে বলেন ইমানে মজমাল, আমন্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি আরো জোরে বলেন আরো জোরে বলেন কালকে সকালবেলা আবার বলবেন হুজুর অসুবিধা নেই একটু কাটছে, আরে বেশি তো আর কাটে নাই বন্ধু, একটু কাইটা কি বেজাল লাগাইছে একটু কইতাম নি। এক ছাত্র পরীক্ষা দিচ্ছে, কাগজের মধ্যে লিখে দিয়েছে আমার বাবা একজন গরু ব্যবসায়ী, আমার বাবা একজন গরু ব্যবসায়ী, ব্যবসায়ীটা যদি কেটে দেওয়া হয় কি হয়? চতুর বাপ গরু নড়ো নুরানির হুজুরেরা আর কানি কাইটা দিয়ে তোমার নাম গরুর খাতায় উঠেছে। আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ তোমার আসমানি এবং সিফাতি নামের উপর ঈমান আনলাম, ওয়া কাবিলতু আমি আরো কবুল করিলাম আরো স্বীকার করিলাম, জামিআ আহকামিহি তোমার সমস্ত আহকাম তোমার সমস্ত হুকুম, আল্লাহ তোমার সমস্ত হুকুম আমরা মানিয়া নিলাম, ওয়া আরকানিহি আল্লাহ তোমার আরকানও মানিয়া নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
হুজুর আহকাম কি আরকান কি ভাঙ্গিয়া বলেন বুঝতে পারি নাই আল্লাহ কোরআনুল করিমের 30 পারার ভিতরে 72-82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছে ঠিক কিনা বলেন যত জায়গার নামাজের কথা আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ নামাজের হুকুম দিয়েছে হজের হুকুম দিয়েছেন যাকাতের হুকুম দিয়েছেন রোজার হুকুম দিয়েছেন আল্লাহর যত হুকুম কোরআনে দিয়েছে এইগুলি হলো আহকামি আর এইগুলি বাস্তবায়ন করার জন্য আমার রাসূল যে শিক্ষাগুলি দিয়েছে ওইগুলি আরকানি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নামাজের কথা বলছো কয় রাকাত পারব কোন ওয়াক্তে কিভাবে নিয়ত করব আল্লাহ কোন রুকুর মধ্যে কি সেজদা কি তসবিহ পড়ব সেজদা কি তসবিহ পড়ব আল্লাহ কিভাবে দাঁড়াব কিভাবে নিয়ত করব কোন না কোন ওয়াক্তে কয় রাকাত হবে আল্লাহ কোরআনে দিছনি আল্লাহ বলে কোরআনে দেই নাই কাকে দিয়েছো বলো সব কিছু পুঙ্খানু পুঙ্খানু আমার নবীর কলিজায় দিয়েছি কত সুন্দর ভাবে বলছেন কালামি সালা